আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিও নিয়ে আপলোড করেছি সেটা হচ্ছে স্টাডি ইন ইরান নিয়ে সো এখানে স্টাডি ইন ইরানের ব্যাপারে কথা বলতে গেলে আমি বলছি ভিডিওটাও আসলে একটা ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম উইথ টার্কি দ্যাট মিনস ইরানি স্টাডি করে দেন টার্কিতে স্টাডি করা যাবে সাথে সাথে পাশাপাশি সো বিফোর দ্য ভিডিও আমি আসলে ডিসকাশন কী হবে সেটা নিয়ে একটু শর্ট বলে দিই এখানে আমরা ডিসকাশন করবো হচ্ছে ডিটেলস অফ ইরান অর্থাৎ ইরানের কী কী এটার আস এরিয়া কান্ট্রি এবং এটার পপুলেশন অ্যাপার্ট ফ্রম দিস এটার এডুকেশন স্ট্রাকচারটা কীরকম হবে আর এই কান্ট্রিতে আপনি যদি পড়তে যেতে চান আপনার কী কী লাগবে সেই ইনফরমেশনগুলো এখানে থাকবে এবং এই এখানে পড়তে গেলে আপনার বেনিফিটটা কী হবে সেই জিনিসগুলো আসবে তো চলে যাচ্ছি আমি মেন মেন জায়গাতে তো ইরান হচ্ছে একটা এশিয়ার কান্ট্রি মূলত এটা তার্কির বর্ডার কান্ট্রি তার্কির সাথে আজার সাথেই এটার আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটারের মতো যেটা কিনা বাংলাদেশের প্রায় এগারো থেকে বারো গুণ এবং পপুলেশন এখানে হচ্ছে আট কোটি আঠেরো লাখ আর এখানে ইরানের জিডিপি যদি ধরি আমি সেটা চারশো আটান্ন চুয়ান্ন বিলিয়ন যেটা কিনা বাংলাদেশে প্রায় ডাবল আর ওদের পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে হয় যেটাকে বলে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ইউএস ডলার এবং ইরানের মিনিমাম ওয়েজ দুটো সেট করা যেটা কিনা ওয়ান ফিফটি ইউরোপ সো এই ইনফরমেশনগুলো অ্যাজ এ স্টুডেন্ট দরকার আমি মনে করি এবার চলে আসি হচ্ছে ইরানের এডুকেশন স্ট্রাকচার এটা কেন এডুকেশন স্ট্রাকচারটা ফুল্লি আসলে বাংলাদেশের মতো ওরা ফোর ইয়ার্স অনার্স প্রোভাইড করে সো এটা ল্যাঙ্গুয়েজ থাকে তিন ধরনের মোস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ থাকবে এবং পাশাপাশি তার কিসে হয় সো এইখানে রিকোয়ারমেন্টসে যদি আসে একটি স্টুডেন্টকে কী কী করতে হবে সেটা হচ্ছে আমি আমার আগে একটা ভিডিওতে বলেছি যে আমরা তিন ধরনের রেজাল্টকে ক্লাসিফাই করতে পারি অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট সো এখানে আপনি ওরকম ভালো রেজাল্ট দরকার নাই যেটাকে আমরা লো রেজাল্ট বলি মানে টু পয়েন্ট ফাইভের উপরে যদি আপনার এসএসসি এবং এইচএসসি নতুবা মাস্টার্স করতে গেলে টু পয়েন্ট টু ফাইভের উপরে রেজাল্ট হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো এখানে ইজি টু গেট দ্য ভিসা এবং আজকে যেই কারণে আমাদের এই ভিডিওটা সেটা হচ্ছে একটা ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম এই ডুয়াল ডিগ্রি প্রোগ্রামটার অর্থ হচ্ছেই সো এইখানে আপনি ইরানে পড়তে যাবেন একটা সার্টেন পিরিয়ডের পরে আপনাকে সেখানে বাকিটুকু করতে হবে তার্কিতে এটা সবার জন্যই আপনি যেই ওখানে কোর্সে ভর্তি হলেই দ্যাট মিন্স আপনাকে তার্কি যেতেই হচ্ছে টু কমপ্লিট দ্য কোর্স সো এইটাই হচ্ছে মেন বেনিফিট যারা আসলে টার্কি থেকে দেখা যায় টু পয়েন্ট ফাইভের বাংলাদেশের তার্কিতে বা অন্য কোনো কান্ট্রিতে ভিসা রিজেকশন রেট হিউজ দেয় না তো সেই স্টুডেন্টগুলোর জন্য যারা এখানে অ্যাপ্লাই করতে পারে এছাড়া এখানে মাদ্রাসা স্টুডেন্টের জন্য একটা ভালো বেনিফিট বিকজ অফ ইরানের মধ্যে তারা এখানে পড়তে পারে এবং এখান থেকে তার্কির জন্য অ্যাপ্লাই করতে পারে লো রেজাল্টে এবং এখানে টিউশন ফিজ যদি আমি আসি কথাতে ইউনিভার্সিটির টিউশন ফিজ কম্প্যারিটিভলি ভেরি রিজনেবল টোটাল আপনাকে চার বছরের জন্য আপনার টোটাল খরচ হবে দেড় লাখ টাকার মতো এবং প্রতি প্রতি বছরের টিউশন ফিস ফর্টি থাউজেন্ড টাকা যেটা কিনা বাংলাদেশে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে কম সো এটা একটা বেনিফিট অবশ্যই এবং আপনি এখানে ডিগ্রি এক্সিস করতে পারেন এবং যাদের ইন্টেনশন আছে টু টু গো থ্রু ইন এ আদার কান্ট্রি বাই স্টাডি ফ্রম দেয়ার তারা আসলে এখান থেকে যেতে পারবেন যেরকমটা আমি যদি বলি ইরানের মেইন রাজধানী হোক মানে রাজধানী ক্যাপিটাল হচ্ছে তেহরান এছাড়াও এর মেইন চারটা আরও তিনটা সিটি পশ্চিমে বা পূর্বে হচ্ছে মাসাদ আর পূর্বে হচ্ছে দক্ষিণে হচ্ছে সিরাজ কিন্তু পশ্চিমে যেটা তর্কির সাথে সেটা হচ্ছে তাব্রিজ সো আমরা বেসিক্যালি এখানে যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করছি সেটা হচ্ছে তাব্রিজ এবং তেহরান নিয়ে সো আপনার এখানে বেনিফিট হচ্ছে যে আপনি আপনার লো রেজাল্টও আপনি এখানে এক্সেস করতে পারবেন এবং এখানে আপনি আপনার টিউশন ফিস কম এবং আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারবেন এবং এই ডুয়েল ডিগ্রি প্রোগ্রামটা ফুললি একটি স্টুডেন্টের জন্য বেনিফিশিয়ার হবে সো যারা যারা এখনই অ্যাপ্লাই করতে চান বা এখানে স্টাডি করতে চান ইরানে এবং পাশাপাশি যারা তার থেকে রিফিউজ বা অন্যান্য কান্ট্রি থেকে রিফিউজ যেতে যাচ্ছেন একটা বাইরে ভালো ইউনিভার্সিটিতে পড়তে ডেফিনেটলি এই পাবলিক ইউনিভার্সিটিগুলো আপনার জন্য খুব ভালো চয়েস হবে আশা করি আপনারা আপনাদের চিন্তা করে ফ্যামিলির সাথে কথা বলে ডিসিশান নেবেন থ্যাংক ইউ সো মাচ আমি ফয়সল বলছি ফয়সলস থেকে ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন কাইন্ডলি